স্বামীর জন্য কেঁদে কেঁদে বেহোশ নিউ মার্কেট সংঘর্ষে প্রাণ হারানো সেই নাহিদের স্ত্রী ডালিয়া। সংসারের বড় ছেলে নাহিদ 10 বছর বয়স থেকেই উপার্জনের সংগ্রাম শুরু তার। দোকানে কাজ করে বাবার হাতে তুলে দিতেন টাকা। সবশেষ একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যানের কাজ শুরু করেন। সেই কাজের সময় রাজধানী নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত হন নাহিদ। 19 এপ্রিল দিনভর চলা সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হন নাহিদ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রবেশের পথে খালা রোকেয়া বেগমের কোলে মাথা লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন লাল টুকটুকে 16 বছরের কিশোরী। হাতে তার এখনও লেগে আছে মেহেদির রং, কিন্তু তার মনের রং কেড়ে নিয়েছে রাজধানীর নিউ মার্কেটের সংঘর্ষ। অথচ আসতে ঈদে স্বামীর হাত ধরে ওই নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল তার। ওই নববধূ নিউ মার্কেটের ব্যবসায়ী শিক্ষার্থী সংঘর্ষে নিহত নাহিদের স্ত্রী। শ্বশুরের সঙ্গে এসেছেন স্বামীর লাশ নিতে। সন্তান হারানো পিতা নাদিমের সঙ্গে কথা হয় মর্গের সামনেই। তিনি বলেন, 3 ছেলের মধ্যে নাহিদ ছিল বড়। সে নিজেই ডালিয়াকে পছন্দ করেছিল। 6 মাস আগে 2 পরিবারের সম্মতিতে তাদের বিয়ে করিয়ে দেই। এখন তো ছেলের বউয়ের মুখের দিকে তাকাতে পারছে না। আমার ছেলেকে কেন ওরা মারল? সে তো মারামারি করতে যায় নাই, বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিল। স্বামী হারানো ডালিয়া খালার কোলে মাথা দিয়ে তখনও বিলাপ করছিলেন। নাহিদ জানত না মারামারির কথা। আমরাও কেউ জানতাম না, জানলে কখনো ওকে কাজে যেতে দিতাম না। আমার সব শেষ হয়ে গেল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। ছেলের বিচার চেয়ে মামলা করবেন কি না জানতে চাইলে নাদিম বলেন, এখন আমি কার নামে মামলা করব, কার কাছে বিচার চামু, এ দুঃখ কষ্ট কারে বলুম আমি, আর বলার কিছু নাই। তিনি জানান, তাদের বাড়ি কামরাঙ্গীরচর মধ্য রসুলপুর দেওয়ানবাড়ি এলাকায়। এলিফ্যান্ট রোডের বাটা সিগনালে ডিলিং পার্সেল কোম্পানিতে চাকরি করতেন নাহিদ। সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন কাজের উদ্দেশ্যে। দুপুর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বিকেলে ফেসবুকের মাধ্যমে তার আহত হওয়ার ছবি দেখতে পান তারা। এর আগে 18 তারিখ রাত 12টায় ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরদিন সকাল 10টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয় পক্ষের 40 শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মাঝে কয়েকজনের অবস্থা গুরুতর, আর সংঘর্ষের মাঝে পড়ে মারা যান নাহিদ। সুপ্রিয় দর্শক, কোনো পক্ষের লোক না হয়েও নিউমার্কের সংঘর্ষে প্রাণ গেল নাহিদের। ছেলেটা নাকি কাজে যেতে চাচ্ছিল না, অফিসের বসের জোরাজুরিতে গিয়েছিল। এখন কি সেই বসে থেকে ক্ষতিপূরণ নেওয়া উচিত নয়? জীবনের ক্ষতিপূরণ তো দিতে পারবে না, অন্তত ছেলেটার পরিবারের দায়িত্ব তো নেওয়া উচিত। কি বলেন আপনি? আমাদের সাথে সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন, না হলে না লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।